Bismillahirrahmanirrahim. Dear viewers, আপনাদেরকে আজকে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা শালবন বিহার, কুমিল্লা ল্যাবরেটরি স্কুল, কুমিল্লা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এই সব কয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব। আজকে মেঘাচ্ছন্ন আকাশ, তাই অন্ধকার দেখা যাচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখব। ভিউয়ার্স, আমরা অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সন্নিকটেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিং আমার সামনে। ডিয়ার ভিউয়ার্স, লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো বন্ধ আছে, বিশ্ববিদ্যালয় বন্ধ। লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ের শান্ত, সবকিছু স্তব্ধ হয়ে আছে। আমরা এই মুহূর্তে বাংলা বিভাগ এবং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর সামনে দাঁড়িয়ে আছি। শান্ত পড়ে রয়েছে বিশ্ববিদ্যালয়, স্টুডেন্টবিহীন, লকডাউন। এই মুহূর্তে আমরা বিজ্ঞান অনুষদ অর্থাৎ ফ্যাকাল্টি অফ সায়েন্সের সামনে দাঁড়িয়ে আছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ফ্যাকাল্টি অফ সায়েন্সের সামনে দাঁড়িয়ে আছি।
ভিউয়ার্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুটবাড়িতে অবস্থিত কুমিল্লা কুটবাড়ি। কুটবাড়ির ছোট ছোট টিলা রয়েছে, টিলার উপরে সেই বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং এর অবস্থান। আমরা দাঁড়িয়ে আছি ময়নামতি জাদুঘর, কুমিল্লা ময়নামতি জাদুঘরের সামনে। তো এখন এই যে অংশটা দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে টিকিট কাটা হয়, তারপর গেট দিয়ে ঢোকা হয়। কিন্তু লকডাউনের কারণে সবকিছু বন্ধ আছে, তাই এখন সবকিছু শান্ত দেখা যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কুটবাড়ি শালবন বিহারের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে শালবন, লকডাউনের কারণে সবকিছু বন্ধ আছে, কাউকে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে শালবন বিহার।
ভিউয়ার্স, আমার সামনে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। এটি হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রধান গেট।